রাজধানীর ধানমন্ডিতে কভার্ড ভ্যানের চাপায় নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মোহাম্মদ জাকির হোসেন ও জন বিশ্বাস। তারা পরস্পর বন্ধু। একসাথে গতকাল মধ্যরাতে রিকশাযোগে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যাচ্ছিলেন। নিহত জাকিরের মামা বলেন, জাকির পেশায় একজন টেকনিশিয়ান ছিল। সে তার বন্ধুর সঙ্গে রাতে বিশ্বকাপ খেলা দেখতে রিকশাযোগে টিএসসিতে যাচ্ছিল, কিন্তু পথে কভার্ড ভ্যানের চাপায় মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করি। জাকিরের গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামায় এবং জনের বাড়ি খুলনা জেলার ডাকব উপজেলার লাউডব গ্রামে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় কলাবাগান থানায় সড়ক পরিবহন আইনে উপপরিদর্শক মিনহাজ বাদী হয়ে মামলা করেছেন। এতে কভার্ড ভ্যান চালক ও সহকারীকে আসামি করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। আল্লাহ হাফেজ।